এবারে প্রজেক্ট হচ্ছে আমাদের মার্কশিট তৈরি করা পরীক্ষায় মার্কশিট বের করার নিয়ম পরীক্ষার মধ্যে প্রত্যেকটা ছাত্রের জন্য একটা মার্কশিট বের করতে হয় আমরা জানি মার্কশিটটা এক্সেলের সাহায্যে আমরা একটা সূত্রের মাধ্যমে প্রত্যেকটা স্টুডেন্টের অটোমেটিক মার্কশিটটা আমরা বের করতে পারি যদি আমরা সূত্রটা নিচ থেকে বানাতে পারি এখন আমি দেখাবো কিভাবে আপনি নিজ থেকে সেই সূত্রটা তৈরি করবেন আমরা প্রত্যেকে জানি স্কুলের যে মার্কশিট দেওয়া হয় সেখানে যে আমাদের গ্রেড নির্ধারণ করা হয় তার জন্য একটা ফিক্সড করা সিস্টেম থাকে যে সিস্টেমের মাধ্যমে এগুলো আমরা কাউন্ট করি ধরেন এখানে আমরা যখন গ্রেডটা পরীক্ষার খাতায় যে নাম্বারগুলো পাই আশি থেকে আশির উপরে এক মানে আশি থেকে একশো পর্যন্ত যদি আমরা নাম্বার পাই সেক্ষেত্রে আমাদের প্লাস কাউন্ট হয় আর পয়েন্ট হিসাবে ধরলে সেখানে ফাইভ পয়েন্ট কাউন্ট হয় সত্তর থেকে উনাশি নাম্বার পর্যন্ত পেলে আমরা এদিকে ফোর পয়েন্ট ফাইভ আর গ্রেড হিসাব করলে এ গ্রেড হয় সেখানে এরপরে একষট্টি থেকে উনসত্তর পর্যন্ত আমাদের কাউন্ট হয় থ্রি পয়েন্ট ফাইভ আর এদিকে এ মাইনাস এরপরে একান্ন থেকে উনষাট পর্যন্ত আমাদের পয়েন্ট কাউন্ট হয় থ্রি আর ওদিকে গ্রেড কাউন্ট হয় বি একচল্লিশ থেকে উনপঞ্চাশ টু পয়েন্ট সি তেত্রিশ থেকে চল্লিশ ওয়ান পয়েন্ট ডি এরপরে জিরো থেকে বত্রিশের এর মধ্যে যদি কোনো নাম্বার পেয়ে থাকি আমরা ওটাকে আমরা পয়েন্ট হিসাবে জিরো জিরো হিসাবে পেয়ে থাকি এই সিস্টেমটা আপনাকে মাথায় রাখতে হবে এটা অনুযায়ী আমরা সূত্রটা প্রয়োগ করব। আমরা প্রথমে গ্রেড বের করবো এরপরে আমরা পয়েন্ট বের করবো এখানে একজন স্টুডেন্টের পরীক্ষার মার্কশিটের প্রত্যেকটা সাবজেক্ট আকারে দেওয়া আছে বিষয়কূট এবং নাম নেম অফ সাবজেক্ট বিষয়কুট এবং নেম অফ সাবজেক্ট দেওয়া আছে এবার প্রত্যেকটা সাবজেক্টে কত মার্ক করে পাইছে এগুলাও দেওয়া আছে আমাদেরকে বের করতে হবে গ্রেড এবং পয়েন্ট আমরা জানি যে এক্সেল এক্সেলের মধ্যে যে কোনো সূত্র প্রয়োগ করার আগে আমাদেরকে ইকুয়াল দিতে হয় আমরা ইকুয়াল বসিয়ে এরপর আমাদের যাবতীয় সূত্রের ফর্মুলার কাজ শুরু করি ইকুয়াল দেওয়ার পর আমরা যেহেতু একটা বড় আকারের সূত্র এখানে বসাতে হবে সেখানে খেয়াল করতে হবে আমার কথাগুলোর সাথে সূত্রের সাথে মিল আছে কিনা অনেকে এখানে এই যে সূত্রগুলো মুখস্থ করে ফেলে এখানে মুখস্থ করার কিছু নেই এখানে আমার মার্কশিটের মার্কস এর গঠা যে সেলের মধ্যে আছে ওই সেলের নাম্বার অনুযায়ী আমাকে সূত্রটা বসাইতে হবে এখন এখানে যেহেতু সব কিছু আছে সি কলামের সি কলামের ফোরটি নাম্বার রোতে সব কিছু আছে তাহলে আমাদের যে রোটা নিয়ে আমরা এখন আমরা যে সেলটা নিয়ে সূত্রটা প্রয়োগ করব সেই সেলের নাম হচ্ছে সি ফোরটিন আমরা সি ফোরটি ফোরটিন এটার উপর সূত্রটা প্রয়োগ করতে হবে যেখানে থাকে আমার রেজাল্ট শিটটা যদি সাপোজ এই রেজাল্টটা যদি এখানে রাখি তাহলে আমাকে এখন এখানে সূত্র প্রয়োগ করার সময় মার্কসের প্রথম ঘরে মার্কসের প্রথম ঘরটার নাম অনুযায়ী আমাকে কাউন্ট করতে হবে এটার নাম হচ্ছে সিক্সটিন তাইলে আমাকে এখানে সবকিছু সিক্সটিন দিয়ে সূত্রতে বসাতে হবে প্রথম থেকে প্রথমে যেখানে আছে সেখানে নিয়ে যাই এখন আমি সূত্রটা প্রয়োগ করব প্রথমে ইকুয়াল দিব এরপর আমাকে দিতে হবে ইফ প্রত্যেকটা আমরা বড় যখন গাণিতিক সূত্র প্রয়োগ করব সেখানে

আর এর দুই পাশে দুটো ইনভার্টেড কমা দিব এরপর আমাদের একটা কাজ শেষ এরপর একটা কাজ যখন আমাদের শেষ হবে তখন আমরা একটা কমা ব্যবহার করব এই জিনিসটা মনে রাখেন প্রত্যেকটা কাজ সেম আমি এখন আমি এখন প্রথমটা দেখালাম প্রত্যেকটা সেম ভাবে আমাকে এভাবে দিতে হবে এরপর দ্বিতীয় স্টেপ আছে এরপর দ্বিতীয় স্টেপ আছে 70 থেকে 79 তাহলে এখন আমাদের আমাকে আবার লিখতে হবে ইফ ইফ দিয়ে শুরু করতে হবে এরপরে আবার একটা ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে আমাদের যেহেতু মূল মার্কসের এর সেল নাম্বার হচ্ছে সি ফোরটিন আমরা সব জায়গায় সি ফোরটিন ইউজ করবো সি ফোরটিন ইফ সি ফোরটিন বড় বা সমান হয় সেভেন্টি থেকে এরপরে তখন এই কমাটার মানে হচ্ছে তখন আমাদের গ্রেড পয়েন্ট গ্রেডটা হবে ইনভার্টেড কমার ভিতরে এ এ দিয়ে আমরা দুই পাশে দুটা ইনভার্টেড কমা দিব দেন আমরা আরেকটা খাস শেষ সে দু একটা কমা দিব এরপর আবার নতুন করে আরেকটা শুরু করব ইফ ব্র্যাকেট শুরু হবে সি ফোরটিন বড় বা সমান হয় সিক্সটি ওয়ান থেকে তখন আমাদের গ্রেট হবে ইনভার্টেড কমার ভিতরে এ মাইনাস ইনভার্টেড কমা শেষ এখন আমাদের আরেকটা কাজ শেষ সেজন্য আমরা আরেকটা কমাই ইউজ করবো এরপরে আবারও নতুন করে শুরু হবে ইফ ব্র্যাকেট শুরু সি ফোরটিন বড় বা সমান হয় হ্যাঁ আমাদের ফর্মুলা অনুযায়ী একান্ন থেকে ফিফটি ওয়ান তখন আমাদের গ্রেড ফাইন হবে ইনভার্টেড কমার ভিতরে ইনভার্টেড কমা শেষ করবো আমাদের আরেকটা কাজ শেষ সেহেতু আমরা আরেকটা কমা দিব এরপরে পরবর্তী কাজ হচ্ছে আবার নতুন করে শুরু হবে শুরু এরপরে বড় বড়বার সমান হয় একচল্লিশ থেকে ফোরটি ওয়ান কমাটার মানে হচ্ছে তখন আমাদের ইনভার্টেড কমার ভিতরে গ্রেড ফেন্ট লিখতে হবে সি আমরা সি লিখবো এরপর ইনভার্টার কমা শেষ করবো দেন আমাদের আরেকটা কাজ শেষ সেজন্য আমরা একটা কমা ইউজ করবো এরপর আবার নতুন করে শুরু হবে ইফ ব্র্যাকেট শুরু সি ফরটিন বড়ো বা সমান হয় 33 থেকে তখন আমাদের গ্রেট পয়েন্ট হবে ইনভার্টেড কমার ভিতরে ডি আমরা ইনভার্টেড কমা শেষ করি দেন আমাদের আরেকটা কাজ শেষ সে তো আমরা একটা ক্ষমা দিব এরপর আছে এফ মানে বত্রিশের নিচে যতগুলো আছে জিরো থেকে বত্রিশ পর্যন্ত সবগুলো এফ সেটার জন্য আমাকে ইফ ব্যবহার করে কোনো কিছু লিখতে হবে না আমরা সিম্বলি লিখে দিব সেখানে ইনভার্টেড কমার ভিতরে এফ মানে এর থেকে যদি কম গ্রেড কম নাম্বার আমরা পেয়ে থাকি তাইলে এটা অটোমেটিকলি এফ আসবে এখন আমাদের কাজ হচ্ছে আমরা যতগুলো ইফ দিয়ে ব্র্যাকেট শুরু করছি সবগুলো ব্র্যাকেট আমাদেরকে শেষ করতে হবে আপনি প্রথম থেকে গুনে নেবেন কয়টা ব্র্যাকেট আপনি শুরু করছেন যতটুকুলা শুরু ব্র্যাকেট আপনি শুরু করছেন সবগুলা ব্র্যাকেটকে আপনাকে শেষ করতে হবে আমি ইতিমধ্যে এখানে ছয়টা ব্র্যাকেট ইউজ করলাম যেগুলো আমরা এখানে শেষ করব শিব ধরে এক 2 3 4 5 6 6টা ব্র্যাকেট আমি শেষ করলাম এই সূত্রটার মধ্যে একটা ক্ষমা যদি ভুল হয়ে থাকে তাইলে আমাদেরকে সঠিক রেজাল্টটা দিবে না সেখানে আমাকে ফর্মুলা ভুল মেসেজ দিয়ে দিবে এখন সেটা আমি অ্যাপ্লাই করার জন্য এন্টার ক্লিক করব দেখেন আমার ফর্মুলা সঠিক হয়েছে সেজন্য এখানে অটোমেটিকলি এ চলে আসছে যেহেতু ওখানে মার্কস লেখা আছে সেভেন্টি সেভেন্টিটা পড়ছে এর মধ্যে আমরা সূত্রের মধ্যে উল্লেখ করে দিয়েছিলাম সেভেন্টি ওয়ান থেকে সেভেন্টি নাইন পর্যন্ত যদি কেউ নাম্বার পেয়ে থাকে সে এ গ্রেড পাবে সে অনুযায়ী এখানে আমার গ্রেডটা চলে আসছে এখন পরের যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টে সেমভাবে আমি এটা প্রয়োগ করে দিব যেহেতু আমরা এক্সেল এর সূত্র বারবার লিখতে হয় না একটা লিখের পর আমরা সেটা মাউসের সাহায্যে টেনে সবগুলাতে প্রয়োগ করে দিব দেখেন প্রত্যেকটা সাবজেক্টে কোন সাবজেক্টে কত নাম্বার কত গ্রেড সবগুলা অটোমেটিকলি নাম্বার অনুযায়ী আমাকে কাউন্ট করে দেখানো হয়েছে এখানে এখন এখানে একটা জিনিস দেখেন এখানে যদি পরবর্তীতে কোনো নাম্বার চেঞ্জ হয় যদি কেউ বলে আমি এখানে পঁয়তাল্লিশ পাই নাই এখানে আমি কেমিস্ট্রি যেখানে আছে সেখানে আমি পঁয়তাল্লিশ ফাইনাল সেখানে আমি সিক্সটি প্লাস বা সিক্সটি টু পাইছি তাহলে আমি সেখানে সিক্সটি টু করে দিলাম তাহলে যখন এন্টার দিব এখানে অটোমেটিকলি গ্রেড পয়েন্টটা চেঞ্জ হয়ে গেছে আগে যখন সি ছিল এখন এটা মাইনাস হয়ে গেছে এভাবে আমি যখন এখানে জিরি জিরু করে দিব বা আট করে দিলাম আট যেহেতু আমাদের কাউন্টিংয়ের বাইরে সেখানে বলা আছে বত্রিশের নিচে ফাইলে সেখানে অটোমেটিকলি অ্যাপস চলে আসবে যেহেতু এখানে আমি আট মার্কস লিখে দিলাম আট মার্কস লিখে দেওয়ার পর আমি যখন এন্টার দিব সেখানে অটোমেটিকলি অ্যাপ শুরু করতেছে এখানে জাস্ট ফর্মুলাতে আমি একবারই অ্যাপ্লাই করে দিব এরপরে যতগুলা কাজ হবে সবগুলো অটোমেটিকলি সূত্রের মাধ্যমে করে নিবে এটা হচ্ছে এক্সেলের সূত্রের প্রয়োগ আমি যে সূত্রটা এখানে প্রয়োগ করলাম সেই সূত্রের মধ্যে বুঝতে কোনো অসুবিধা হলে বলবেন আমি কোনো কিছু বাদ দিছি কিনা এখানে যদি কোনো একটা কিছু বাদ দেওয়ার সুযোগ নেই যদি আমি একটা কমা বাদ দিতাম সেখানে আমার সঠিক রেজাল্ট আসতো না সেখানে আমাকে বুল দেখাতো সেটা বোঝানোর জন্য আমি এখানে একটা বুল ইচ্ছা করে বুল করে আপনাদেরকে দেখাই প্রথমে পরে এর মধ্যে আমি একটা মুছে দিলাম একটা ইনভার্টেড কমা দিলাম না একটা ইনভার্টেড কমা আমি মুছে দিলাম দেন আমি সব কিছু ঠিক আছে এন্টারে ক্লিক করে দিই এখানে বলতেছে আমার ফর্মুলার মধ্যে ফর্মুলা ইউ টাইপ এরর এখানে একটা বুল দেখাচ্ছে আমি ওকেতে ক্লিক করি কোন জায়গায় বুলটা আছে সেটা এখানে আমাকে দেখিয়ে দিচ্ছে এখানে এর মধ্যে একটা ইনভার্টেড ক্ষমা পড়ে নেয় সেটা আমি সংশোধন করে দিতে পারি সংশোধন করে আমি যখন এন্টার দিব তখন আমার ঠিকঠাকভাবে রেজাল্টটা চলে আসবে সেমভাবে আপনি একটা বের করতে পারলে সবগুলা বের করতে পারবেন আমি পয়েন্টটাও বের করে দেখাচ্ছি আমরা ফর্মুলা শুরু করার আগে ইকুয়াল দিব দেন আমরা রিফ দিয়ে শুরু করবো এরপরে ব্র্যাকেট শুরু হবে আমার আমাদের যেহেতু সবগুলো মার্ক্সের পয়েন্টের নাম হচ্ছে মার্কসের সেলটার নাম হচ্ছে ফোরটিন এফ সি ফোরটিন বড় বা সমান হয় এইটি থেকে তখন কমাটা দিয়ে বোঝানো হচ্ছে তখন আমাদের পয়েন্ট হবে ফাইভ পয়েন্ট ইনভার্টেড কমার ভিতরে আমাকে লিখতে হবে ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট লিখে আমাকে ইনভার্টেড কমা শেষ করতে হবে দেন আমাকে কমা প্রয়োগ করতে হবে এভাবে আমরা এর আগে যেভাবে করছি সবগুলো সেমই টাইপ করে নিতে পারি আমি একটু স্কিপ করে সবগুলা টাইপ করে দেখাচ্ছি এখানে আমি সেম লিড দ্বারাবাহিকভাবে সূত্রটা টাইপ করলাম এর আগে যেভাবে করছি শুধু এখানে পরিবর্তনটা হয়েছে আগে আমরা যেখানে মাইনাস সি এ প্লাস যেগুলো দিছি সেখানে পরিবর্তে পয়েন্টগুলা বসানো হয়েছে এখানে সেম সূত্র জাস্ট পরিবর্তন হয়েছে পয়েন্টগুলো গ্রেটের জায়গায় পয়েন্ট বসা বসাই দিলে হয়ে যাবে দেন শেষে আমি যতগুলো ব্র্যাকেট শুরু করছি সবগুলা ব্র্যাকেট শেষ করতে হবে ছয়টা ব্র্যাকেট ছয়টা ব্র্যাকেট শেষ করার পর আমি এন্টারে ক্লিক করব দেখেন এখানে এখানে ফাইভ পয়েন্ট চলে আসছে এখানে পরিবর্তন হলে দুই জায়গায় পরিবর্তন হয়ে যাবে নাম্বারটা চেঞ্জ করে দিই এখানে আমি সেভেন্টির জায়গায় যদি ফিফটি করে দিই দুই জায়গায় গ্রেড এবং পয়েন্ট দুটো একসাথে পরিবর্তন হবে এন্টার দেওয়ার পরে খেয়াল করেন দুটোই পরিবর্তন হয়ে গেছে দেখেন এভাবে যখন আমি এইটি প্লাস করে দিব তখন এগুলো আবার প্লাস হয়ে যাবে এভাবে আমরা প্রত্যেকটা কাজ একবার করে বাকিগুলো অটোমেটিকলি এক্সেলের মাধ্যমে করে নিতে পারি আমি একটা পয়েন্ট বের করলাম প্রত্যেকটা সাবজেক্টগুলো আমি মাস পয়েন্টে রেখে যখন স্ক্রল করব নিচের দিকে অটোমেটিকলি বাকিগুলো চলে আসবে এখানে একটা জিনিস ফলস আছে সেটা আমি ঠিক করে দিই আমি একেবারে শেষের দিকে গিয়ে ফেল যেটা আছে জিরো পয়েন্ট সেটা আমি ব্যবহার করি নাই সেটা আমি দিয়ে দিই তেত্রিশের নিচে যে গ্রেডটা হয় ওয়ান পয়েন্টের নিচে একটা গ্রেড হয়ে থাকে সেটা হচ্ছে ইনভারটেড কমা দিয়ে জিরো মানে নিচে পাইলে এগুলা জিরো সূত্রের মধ্যে কোন একটা ভুল হলে এই ধরনের ওখানে আমাদের আনসারের মধ্যে সব গুলা এখানে আমি যখন এন্টার থাকবে না দেখেন এখানে যেহেতু সেখানে ফেল এদিকে জিরো এভাবে আমরা এক্সেল এর সূত্রগুলা আমরা যখন এখানে ক্লিক করব আমাদের এখানে ফর্মুল বারের মধ্যে দেখেন এই যে ফর্মুলা বারের মধ্যে আমাদের সূত্রটা শুরু করবে আমরা যে সেলের মধ্যে থাকবো সেই সেলের নাম অনুযায়ী এটা শু করবে। আমি যখন এখানে ক্লিক করছি এখানে দেখেন আমরা কিন্তু বসাইছি সি ফোরটিন দিয়ে এখানে রুমিটিকলি চলে আসছে সি টোয়েন্টি টু মানে মার্কসের ঘর এখানে যেটা আছে সেটা অটোমেটিকলি কাউন্ট করে ফেলছে সি টোয়েন্টি টু এই ঘরের নাম্বারটা অটোমেটিকলি কাউন্ট করে ফেলছে সূত্রের মাধ্যমে এটাই হচ্ছে ফর্মুলা ইউজ করার সিস্টেম এরপরে যেটা জিপি আছে জিপি এটা আলাদা আলাদা করে বের করতে হয় এটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি আলাদা করে যে এটা বের করা হয় সব মিলিয়ে যুগ করে সব একসাথে করে একটা পয়েন্ট বের করা হয় সেটাকে জিপিএ মূল জিপিএ বলা হয় সেই জিপিএটা আমি একটা ভিডিওর মাধ্যমে দেখাবো এই ভিডিওটা এই পার্কটা অনেক লম্বা হয়ে যাচ্ছে বিদায় আমি গ্রেড পয়েন্ট পর্যন্ত আমি দেখিয়ে দিলাম পরবর্তী প্রজেক্ট গুলো অবশ্যই দেখবেন আমি এভাবে বুঝিয়ে দেব। যেটা যেখানে আপনাকে কোনো মুখস্থ কোনো সূত্র মুখস্থ করতে হবে না সেলের নাম্বার কাউন্ট করে সেলের নাম্বার অনুযায়ী এগুলা ইনপুট করবেন অটোমেটিকলি ডাটাগুলা অটোমেটিক সেখান থেকে রেজাল্ট বের হয়ে চলে আসবে